প্রিয় ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখানে একটা চিত্র দেখানো হচ্ছে, দেখো চিত্রতে কি দেখা যাচ্ছে? লোড এক্সাম্পল ব্ল্যাক, অর্থাৎ একটা কালো মিশ্রণ ঢালা হচ্ছে। স্টেপ এডুয়েট ওয়ানে দেখা যাচ্ছে যে কালার গুলো টিপে হয়ে যাচ্ছে। এখানে কয়টা কালার আছে? নীল, লাল, হলুদ, তিনটা কালার আছে এবং হলুদ কালারটা প্রথমে বের হয়ে যাচ্ছে। স্টেপ টু তে দেখা যাচ্ছে এবার লাল কালারটা বের হচ্ছে, স্টেপ থ্রি তে নীল কালারটা বের হচ্ছে। অর্থাৎ একটা মিশ্রণে তিনটা উপাদান ছিল, এই উপাদান গুলো পৃথক হয়ে যাচ্ছে। আজকে আমাদের পাঠ পরিচিতি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি করবো আজকে। আমি আগে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আসলে একটা সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, মিলা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে পাঠ শেষে তোমরা ক্রোমাটোগ্রাফি কি বলতে পারবে, ক্রোমাটোগ্রাফি পদ্ধতির ব্যবহার সম্পর্কে লিখতে পারবে, ক্রোমাটোগ্রাফি প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, মিশ্রণের উপাদান, পৃথকীকরণের স্থির মাধ্যম ও সচল মাধ্যমের ভূমিকা জানতে পারবে, প্যাপার ক্রোমাটোগ্রাফি কি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি কি, কলাম ক্রোমাটোগ্রাফি কি জানতে পারবে। প্রথমে আমরা ক্রোমাটোগ্রাফির ইতিহাস জেনে নিই। রাশিয়ান উদ্ভিদ বিজ্ঞানী মিখাইল সোয়েব 1906 সালে উদ্ভিদের ফুল, পাতা, রসে উপস্থিত রঞ্জক পৃথক করার জন্য ক্রোমাটোগ্রাফি ব্যবহার করেন। তিনি নতুন কৌশলটিকে ক্রোমাটোগ্রাফি বলেছিলেন, কারণ বিশ্লেষণের ফলাফলটি অ্যাডজাভেন্ট কলামটির দৈর্ঘ্য বরাবর রঙে চিত্রিত হয়েছিল। এই যে পাশে দেখতে পাচ্ছ ছবি, ইনি হচ্ছেন মিখাইল সোয়েব, তিনি রাশিয়ান বোটানিস্ট। গ্রিক শব্দ ক্রোমা অর্থ বর্ণ ও গ্রাফিন অর্থ রেখা হতে ক্রোমাটোগ্রাফি শব্দের উৎপত্তি। সুতরাং ক্রোমাটোগ্রাফি শব্দের অর্থ দাঁড়ায় বর্ণলিখন বা বর্ণচিত্রণ। আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নিই। আমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারবো যে এটা ক্রোমাটোগ্রাফিটা আসলে কি। ছোট্ট করে একটু আমরা একটা ভিডিও দেখে নিই। দেখো একটা দেখা যাচ্ছে কি, একটা স্টেশনারি পিস। এখন একটা কতগুলি উপাদানের মিক্সচার আসছে, এখানে মিক্সচার অফ প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টস এর মিক্সচার গুলিকে একটা বাহকের সাহায্যে আমরা নিয়ে স্টেশনারি ফেজের উপর ঢেলে দিব। স্টেশনারি ফেজের উপর ঢেলে দেওয়া হলো। এখন একটা মোবাইল ফেজ এসে কি করছে, এর উপর দিয়ে প্রবাহিত করে দিচ্ছি আমরা। মোবাইল পেজ প্রবাহিত হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে দেখো উপাদানগুলো পৃথক হয়ে যাচ্ছে। প্রথমে আসছে লাল উপাদান, তারপরে আসছে হলুদ উপাদান, তারপরে আসছে নীল উপাদান। এভাবে আমাদের দেখা যাচ্ছে যে আমরা এইভাবে উপাদান ক্রোমাটোগ্রাফি হলো এক ধরনের বিশ্লেষণীয় পদ্ধতি, যাতে যৌগের দুই বা ততোধিক উপাদানের কোন মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে এবং অপর একটি সচল মাধ্যমকে ওই স্থির মাধ্যমের সংস্পর্শে প্রভাবিত করে মিশ্রণের উপাদানগুলো রোধ শোষণ মাত্রা বা বন্টনের মাত্রার উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে পৃথক শনাক্ত ও পরিমাণ নির্ণয় করা হয় তাকে ক্রোমাটোগ্রাফি বলে। মিখাইল সোয়েব ক্রোমাটোগ্রাফির নাম দিয়েছিলেন বর্ণচিত্র, কারণ তিনি ফুল পাতার রস থেকে বিভিন্ন উপাদান পৃথক করেছিলেন এবং তাতে বর্ণ কালো পৃথক পৃথক বর্ণ দেখা দিয়েছিল। কিন্তু বর্তমানে অনেক বর্ণহীন উপাদানও ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পৃথক করা হয়। এই জন্য ক্রোমাটোগ্রাফির সংজ্ঞাটাকে একটু এইভাবে বললে ক্লিয়ার হয় যে কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে অপর একটি সচল মাধ্যমকে ওই স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলো রোধ শোষণ মাত্রা বা বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে পৃথক শনাক্ত ও পরিমাণ নির্ণয় করা সম্ভব হয় যে পদ্ধতি, সে পদ্ধতিকে বলা হয় ক্রোমাটোগ্রাফি। এটা পৃথকীকরণ কৌশল, এর মাধ্যমে উপাদান শনাক্তকরণ করা যায় এবং এর মাধ্যমে উপাদানের পরিমাণও নির্ণয় করা যায়। ক্রোমাটোগ্রাফির বিভিন্ন পদ্ধতি ও কৌশলের গুরুত্বপূর্ণ সাধারণ বস্তু হলো একটি স্থির মাধ্যম বা স্টেশনারি ফেজ এবং একটি সচল মাধ্যম বা মোবাইল ফেজ। স্থির মাধ্যম কঠিন বা তরল হতে পারে এবং সচল মাধ্যম তরল বা গ্যাস হতে পারে। আচ্ছা, স্থির মাধ্যম হচ্ছে স্টেশনারি ফেজ, মানে কি যেটা স্থির থাকে, যেটা চলাচল করতে পারে না। ক্রোমাটোগ্রাফির মধ্যে দুটো উপাদান আমরা একটা ভিডিওতে একটু দেখে এসেছি একটু আগে, যে একটা ছিল স্টেশনারি ফেজ আর মোবাইল ফেজ কি করে চলাচল করতে পারে। মোবাইল ফেজ
এছাড়া ক্রোমাটোগ্রাফিতে দুটি ভৌত ধর্ম আছে, যথা অধিশোষণ বা অ্যাবজর্পশন ও বন্টন গুণাঙ্ক বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। এই দুটার ভূমিকাই কিন্তু মুখ্য। ক্রোমাটোগ্রাফিতে একটা থাকবে স্টেশনারি ফেজ, একটা থাকবে মোবাইল ফেজ। আর এই মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজের মধ্যে আমরা কি করব, স্টেশনারি ফেজের মধ্যে উপাদানটা, মিশ্রণের উপাদানটা প্রয়োগ করব, এবং মোবাইল ফেজ দিয়ে সেই উপাদানগুলির উপর, মোবাইল ফেজ প্রয়োগ করলে মোবাইল ফেজ উপাদানগুলিকে ধীরে ধীরে প্রবাহিত করে নিয়ে আসবে। এর মাঝখানে কিছু ঘটনা ঘটে, একটা হচ্ছে অ্যাবজর্পশন এবং ডিস্ট্রিবিউশন। স্থির মাধ্যম এবং সচল মাধ্যমে উপাদানগুলো অ্যাবজর্পশন হয় এবং ডিস্ট্রিবিউশন হয়। আর প্রত্যেকটা উপাদানের এই স্থির মাধ্যম এবং সচল মাধ্যমের সাথে যে অধিশোষণ এবং বন্টন গুণাঙ্কের পার্থক্য থাকার কারণে কিন্তু উপাদানগুলো পৃথক হয়ে আসে। অধিশোষণ হলো একটি পদার্থের তার সঙ্গে সংস্পর্শে থাকা অপর একটি পদার্থের অভ্যন্তরে প্রবেশ না করে উক্ত পদার্থের পৃষ্ঠতলে সঞ্চিত বা দ্রবীভূত হওয়া। অর্থাৎ যেমন ধর আমরা যদি একটা টিস্যু পেপার দিয়ে যদি পানির মধ্যে ধরি, পানির টিস্যু পেপারটা কিভাবে পানিটাকে শোষণ করে নেবে, এটা কিন্তু শোষণ। আর অধিশোষণ হচ্ছে ভিতরে প্রবেশ করবে না, শুধু বাহিরের কোন পদার্থ একটা বস্তুর বাহিরে যে পৃষ্ঠতল আছে তার মধ্যে শোষিত হবে বা দ্রবীভূত হবে, কিন্তু তার ভিতরে প্রবেশ করবে না। সাধারণত কঠিন পদার্থের পৃষ্ঠতলে গ্যাস বা কোনো দ্রবণে দ্রবীভূত দ্রবের অধিশোষণ ঘটে, অন্যদিকে তরল পদার্থের পৃষ্ঠতলে কোনো গ্যাসের অধিশোষণ হয়ে থাকে। দেখো এখানে কঠিনের পৃষ্ঠতলে গ্যাসের অধিশোষণ দেখানো হয়েছে। এখন আসো বন্টন রূপকটি দেখি আমরা। সমস্ত ক্রোমাটোগ্রাফিক পৃথকীকরণ মোবাইল ও স্থির দশায় দ্রব যে পরিমাণে বন্টিত হয় তা পার্থক্যের উপর নির্ভরশীল। একটি দ্রাবক যদি এ হয়, এ দেখো মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজে যে বন্টিত হবে তা একটা সাম্যাবস্থা অবস্থান করবে। যে দেখো মোবাইল ফেজ, এ মোবাইল একটা রিভার্সিবল সাইন আছে এখানে, তারপরে এ স্টেশনারি ফেজ, অর্থাৎ এটা সাম্যাবস্থার একটা সমীকরণ। এখন এই সাম্যাবস্থায় যে সাম্য ধ্রুবক কেসি, কেসিটাকে আমরা বলতে পারি বন্টন ধ্রুবক। এখানে বন্টন ধ্রুবক কেসি ইকুয়াল টু দেখো এ উপাদানের ঘনমাত্রা স্টেশনারি ফেজে, অর্থাৎ স্থির মাধ্যম। এস দিয়ে এখানে স্টেশনারি ফেজ বোঝানো হয়েছে এবং এম দিয়ে মোবাইল ফেজ বোঝানো হয়েছে। দুটা দশা, স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ। তাহলে স্থির দশায় এ উপাদানের ঘনমাত্রা ডিভাইডেড বাই সচল দশায় এ উপাদানের ঘনমাত্রার অনুপাতটাই হচ্ছে আমার কি, কেসি, অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মতো বায়োমলিকুলগুলি পৃথককরণ এবং শনাক্তকরণ প্রক্রিয়ায় ক্রোমাটোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ কৌশল। ক্রোমাটোগ্রাফি তাদের দ্রবণীয়তা ও আকার এবং চার্জের উপর ভিত্তি করে যৌগগুলি পৃথক। কৌশলের ভিত্তিতে ক্রোমাটোগ্রাফি আয়ন এক্সচেঞ্জ, শোষণ, বিভাজন এবং আকার বর্জনের মতো প্রক্রিয়া ব্যবহার করে, এবং সেখানে তিনটি ক্রোমাটোগ্রাফিক কৌশল রয়েছে, কাগজ, পাতলা স্তর এবং কণা ক্রোমাটোগ্রাফি। দেখো কাগজ ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি এবং কণা ক্রোমাটোগ্রাফি তিন ধরনের ক্রোমাটোগ্রাফিক কৌশল কিন্তু এখানে। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে ক্রোমাটোগ্রাফিক কৌশলটিতে ব্যবহৃত স্থির দশার ধরনের উপর ভিত্তি করে। কাগজ ক্রোমাটোগ্রাফির স্থির দশা হচ্ছে সেলুলোজ কাগজ ব্যবহার করি আমরা। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি তার স্থির দশা হিসাবে অ্যালুমিনিয়াম বা সিলিকা জেল ব্যবহার করে। আর যেখানে কলাম ক্রোমাটোগ্রাফি তার যথাযথ উপযুক্ত উপাদানযুক্ত একটি কলামকে তার স্থির দশা হিসেবে ব্যবহার করে, আমরা কলামের মধ্যে স্থির দশা হিসাবে অ্যালুমিনা ব্যবহার করতে পারি, সিলিকা জেল ব্যবহার করতে পারি। এখন আসো ক্রোমাটোগ্রাফির মূলনীতি। মিশ্রণের উপাদানগুলোকে যে কোনো একটি মাধ্যমে দ্রবীভূত করা হয়, এরপর মিশ্রণকে স্থির মাধ্যমের উপর প্রয়োগ করা হয়, অতঃপর সচল মাধ্যমটিকে স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করা হয়। স্থির মাধ্যমটি যদি তরল পদার্থ হয় তখন
উপাদানের দ্রবণীয়তা বা বিভাজন সহগের উপর ভিত্তি করে উপাদান সমূহ দুটি মাধ্যমে বিভিন্ন অঞ্চলে বা স্তরে পৃথক হয়ে যায়, এবং স্থির মাধ্যমটি যদি কঠিন হয় তখন পরিশোষণ মাত্রার উপর ভিত্তি করে উপাদান সমূহ বিভিন্ন অঞ্চলে বা স্তরে পৃথক হয়ে যায়। অর্থাৎ বিভাজন সহগ বা পরিশোষণ মাত্রার উপর ভিত্তি করে উপাদান সমূহ দুটি মাধ্যমে ভিন্ন ভিন্ন বেগে অগ্রসর হয়। যে উপাদানটি স্থির মাধ্যমে বেশি দ্রবীভূত কিংবা অধিক শক্তভাবে পরিশোষিত সেই উপাদানটি অপেক্ষাকৃত কম বেগে সচল মাধ্যমে অগ্রসর হয়। অর্থাৎ সচল মাধ্যম উপাদানটাকে প্রবাহিত করে নিয়ে যেতে চেষ্টা করে আর স্থির মাধ্যম উপাদানটাকে ধরে রাখতে চেষ্টা করে। তাহলে উপাদানটা যদি স্থির মাধ্যমে শোষিত হয় বেশি শক্তভাবে, পরিশোষিত হয় বেশি শক্তভাবে, তাহলে সচল মাধ্যমটা তাকে সহজে টেনে নিতে পারবে না। এর জন্য যে উপাদানটি স্থির মাধ্যমে বেশি দ্রবীভূত ভাবে অধিক শক্তভাবে পরিশোষিত সে উপাদানটি অপেক্ষাকৃত কম বেগে সচল মাধ্যমে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে উপাদান সমূহ বিভিন্ন অঞ্চলে বা স্তরে পৃথক হয়ে যায়। এগুলোকে বিভিন্ন উপায়ে পৃথকভাবে সংগ্রহ ক্রোমাটোগ্রাফি শ্রেণীবিভাগ যদি করি আমরা, পরিশোষণ ক্রোমাটোগ্রাফি দুই ভাগে ভাগ করলাম। প্রথম পরিশোষণ ক্রোমাটোগ্রাফি, বিভাজন ক্রোমাটোগ্রাফি। পরিশোষণ ক্রোমাটোগ্রাফি আবার দেখো, তরল স্থির মাধ্যম আগে আমাদের ক্রোমাটোগ্রাফি লেখার সময় সচল মাধ্যমের কথাটা আগে লিখতে হয়। এই জন্য তরল কঠিন ক্রোমাটোগ্রাফি বলতে আমরা বুঝবো সচল মাধ্যম তরল, স্থির মাধ্যম কঠিন। গ্যাস কঠিন ক্রোমাটোগ্রাফি বলতে আমরা বুঝবো সচল মাধ্যম গ্যাস, স্থির মাধ্যম কঠিন। এরকম পরিশোষণ ক্রোমাটোগ্রাফি দুই ভাগে বিভক্ত, তরল কঠিন এবং গ্যাস কঠিন। আর বিভাজন ক্রোমাটোগ্রাফি আবার দুই ভাগে বিভক্ত, গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি, তরল তরল ক্রোমাটোগ্রাফি। এখন দেখো এই তরল কঠিন ক্রোমাটোগ্রাফিটা আবার চার ভাগে বিভক্ত, জেল ক্রোমাটোগ্রাফি, আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি, আপলাস্টার ক্রোমাটোগ্রাফি, কলম ক্রোমাটোগ্রাফি। তরল তরল ক্রোমাটোগ্রাফি আবার দেখো তিন ভাগে বিভক্ত, ইলেকট্রোফোরেসিস, এপার ক্রোমাটোগ্রাফি, কলম ক্রোমাটোগ্রাফি। আর এখানে আমাদের গ্যাস কঠিন ক্রোমাটোগ্রাফি এবং গ্যাস তরল ক্রোমাটোগ্রাফিকে আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফি বলতে পারি। আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, আমার একটু ঠান্ডা লাগছে, সরি। আসো, কলাম ক্রোমাটোগ্রাফি কি? যে পদ্ধতিতে কলাম ব্যবহার করে কোনো যৌগ হতে এর উপাদান সমূহকে পৃথক করা হয় তাকে কলাম ক্রোমাটোগ্রাফি বলে। কোন যৌগে অবস্থিত উপাদানগুলোর অধিশোষণ অথবা পোলারিটির মাত্রার উপর ভিত্তি করে উপাদানগুলোকে পৃথক করা হয়। কলাম ক্রোমাটোগ্রাফি পরিচালনা করা হলে অপরিশোধিত যৌগের উপাদান সমূহ ভিন্ন ভিন্ন হারে কলামের নিচের দিকে থাকে। একটা কলাম ক্রোমাটোগ্রাফি ভিডিও আমি তোমাদেরকে দেখাই, যেটা দেখলে তোমরা সহজে কলাম ক্রোমাটোগ্রাফিকে বুঝতে পারবে। দেখো একটা কলাম, বুলেটের ন্যায় একটা কলাম, দেখো এটাকে বলা হয় কলাম। Next, a small amount of sand is poured in to a depth of about 1 centimeter. Here you can see the sand forming a level surface on top of the cotton wool. We then take the appropriate amount of silica in a beaker, and this is then made into a slurry using the solvent we're going to run the column with. This solvent is known as the eluent. Here you can see us swirling the silica with the solvent before pouring it into the column very carefully. Again, a funnel should be placed in the neck of the column to assist with pouring. And you will need to occasionally swirl the beaker to ensure that the silica doesn't settle out in the bottom of the beaker. Where appropriate, more eluent should be added to reform the slurry to assist with pouring. You may need to do this several times. Should the level of the eluent get close to the top of the column, then some of it should be removed by opening the tap. We can run this into the beaker, which will then assist us in making a slurry with the remaining silica. দেখো
একটুখানি রয়ে গেছে, সেটা আবার ঘুরে দিয়ে দেওয়া হলো। And finally, we've transferred all of our silica into the column. Now we need to run some of the eluent out of the column so that it comes down to the level of the silica. It's crucial that you don't allow the silica to run dry, so you need to keep a close eye on the level of the eluent and close the tap at the appropriate moment. আমার দ্রাবক বের হয়ে গিয়েছে এবং আমার দেখো কলমটা টিকিং হয়ে গিয়েছে। আমার এইটা ইউটিউব থেকে কালেক্ট করা ভিডিওটা Here you can see we've run the eluent down to the correct level so that the top of the silica has not dried out. The next stage is to load our crude compound onto the column. First of all, we need to dissolve it in a small amount of the eluent. দেখো এখানে এই যে এইটা হচ্ছে আমার উপাদান, যে পরীক্ষণীয় উপাদান যেটা আমি It's important to ensure that all of the crude compound has been dissolved. And then the resulting solution can be added to the column using a glass pipette. Here you can see the solution is being added evenly around the sides of the column. Now we add some sand to a depth of about 1 centimeter on the top of the column. This will protect the silica as we add eluent. And here you can see us topping up the column with eluent. And we're now ready to run our column. So we open the tap at the bottom of the column, and this allows us to collect our first fraction. In this case, we're collecting the fractions in test tubes, but depending on the size of your column, you may use sample vials or even conical flasks. Once collection is complete, we close the tap momentarily to move on to collect fraction number two. This process can be repeated any number of times to collect as many fractions as are required. Because our compound is coloured in this case, we can actually see it moving down the silica. This will give us a good indication as to when it's actually eluting from the column. In cases where you can't see the compound because of any colour, you can use TLC to analyse the fractions to identify the presence of different compounds. And as the level of the eluent approaches the sand, it's important to make sure that you top it up. You can then continue to collect fractions, and in this case you can see that the yellow band in the silica is approaching the bottom of the column. If we look closely at this particular fraction, we can see that the solvent has a yellow colour, telling us that our compound is eluting. Of course, in other cases, as mentioned previously, you'd have to use TLC to... একটা জাস্ট তোমাদের একটু দেখানো হলো। এই যে এইখানে চিত্র মাধ্যমে আমি একটু ভালোভাবে বুঝাই দেই। এই যে দেখো একটা কলামের মধ্যে আমরা স্যাম্পল আগে স্থির মাধ্যম আমরা কি করব, আগে কলামটাকে পেকিং করে নিব স্থির মাধ্যম দিয়ে, এবং তার উপরে স্যাম্পল লোড করব। স্যাম্পল লোড করার পর দুই নাম্বার স্টেপে আসো, দেখো উপর দিয়ে আমরা মোবাইল ফেজ চালনা করেছি। মোবাইল ফেজ চালনা করার পর স্যাম্পল গুলো সেপারেশন হয়ে যাচ্ছে, দুইটা কালার হয়ে গেছে দেখো। তারপরে তিন নাম্বার স্টেজে এসে দেখো স্যাম্পল গুলো দুইটা কালার দেখো আরো বেশি ডিস্টেন্স তৈরি হয়েছে। এখানে উইকার ইন্টারাকশন বলতে বোঝাচ্ছে যে স্থির মাধ্যমের সাথে তার ইন্টারাকশন ছিল কম, এই জন্য এটা আগে চলে আসছে। আর স্ট্রঙ্গার ইন্টারাকশন বলতে বোঝাচ্ছে এখানে স্থির মাধ্যমের সাথে ওই উপাদানটার ইন্টারাকশন বেশি ছিল, এই জন্য সেটা পেছনে রয়ে গেছে। অর্থাৎ মোবাইল ফেজ স্থির মাধ্যম যেটাকে ধরে রাখছে সেটাকে পরে আনতেছে, আর যেটাকে কম ধরে রাখছে সেটা আগে চলে আসতেছে। দেখো কিছুক্ষণ পর চার নম্বরে ইয়েতে আমার একটা উপাদান চলে আসছে, পাঁচ নম্বরে আরেকটা উপাদান চলে আসছে। আর এখানে পিঙ্ক কালারটা কালার দিয়ে বোঝানো হয়েছে মোবাইল ফেজ। আসলে এগুলি কালার বিভিন্ন ভিন্ন দেওয়ার অর্থ হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো চিত্রতে, সেই জন্য
মোবাইল পেজ এই যে পিঙ্ক কালার হবে এমন কথা না, কিন্তু সেটা বোঝানোর জন্য শুধু দেখানো হয়েছে। ব্লু কালার হচ্ছে আমার, ব্লু কালারটা হচ্ছে স্টেশনারি পেজ, আর স্যাম্পল লোডেড স্যাম্পল, আর পিঙ্ক কালার হচ্ছে মোবাইল পেজ। আর উপাদান দুইটা হচ্ছে, একটা দেখো গ্রিন আর একটা হচ্ছে ভায়োলেট, কি বলবো এটাকে, বাদামি, বাদামি কালার। দেখো দুইটা পৃথক হয়ে যাচ্ছে। যে উপাদানটি স্পিড মাধ্যমে বেশি দূরবর্তী কিংবা অধিক শক্তভাবে পরিশোষিত, সে উপাদানটা অপেক্ষাকৃত কম বেগে সচল মাধ্যমে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে উপাদান সমূহ বিভিন্ন অঞ্চলে বা স্তরে পৃথক হয়ে যায়। এখন আসো আমরা কলম ক্রোমাটোগ্রাফি দেখলাম, এবার আসো পেপার ক্রোমাটোগ্রাফি। কাগজ ক্রোমাটোগ্রাফি একটি স্টেশনারি পেজ ব্যবহার করে, যা সেলুলোজ পেপার বা হোয়াইটম্যান ফিল্টার পেপার ব্যবহার করে তৈরি করা হয়। তোমরা ল্যাবরেটরিতে গেলে হোয়াইটম্যান ফিল্টার পেপার দেখবে, তোমরা নিশ্চয়ই আগে ল্যাবরেটরিতে হোয়াইটম্যান ফিল্টার পেপার দেখেছো। হ্যাঁ, হোয়াইটম্যান ফিল্টার পেপারকে আমরা কি করতে পারি, পেপার হিসেবে এখানে ব্যবহার করতে পারি। সেলুলোজ পেপার বা হোয়াইটম্যান ফিল্টার পেপার হিসেবে আমরা স্টেশনারি পেজ বা স্কিন মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি, তৈরি করা হয়। একটি মোবাইল পেজ যা সাধারণত জৈব দ্রাবক যেমন এনবিউটানল এর সাহায্যে প্রস্তুত করা হয়, ওই স্টেশনারি পেজটি পানির সাথে স্যাচুরেটেড হয়ে স্থির দশায় তৈরি করে। অর্থাৎ একটা কাগজ, কাগজকে আমরা স্টেশনারি পেজ ব্যবহার করছি, যেটা যেটাতে একটি মোবাইল পেজ বা জৈব দ্রাবক যেমন বিউটানল এর সাহায্যে প্রস্তুত করা হয়, ওই স্টেশনারি পেজটি পানির সাথে স্যাচুরেটেড হয়ে স্থির দশায় তৈরি করে। সুতরাং যৌগিক দ্রবণীয়তার উপর ভিত্তি করে যৌগগুলি স্পটযুক্ত বা মোবাইল দশায় পৃথক হয়ে যায়। অর্থাৎ এইখানে আরেকটু বুঝে তোমরা আরেকটা ভিডিও দেখি, ভিডিও দেখে তোমরা আরেকটু বুঝবে। দেখো পেপার ক্রোমাটোগ্রাফি, মেন ফিল্টার পেপার স্ট্রিপ নিলাম ইউজিং আ পেন্সিল, ড্র আ লাইন দ্যাট ইজ অ্যাবাউট 4 সেমিমিটারস ফ্রম ওয়ান এন্ড, এখন পেপারটা দুটার ইঞ্চি, ড্র অ্যানাদার লাইন লেন্থ ওয়াইজ ফ্রম দ্য সেন্টার অফ দ্য পেপার এন্ড নেম দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য টু লাইনস ইন্টারসেক্ট অ্যাজ বি, টেক আ ক্যাপিলারি টিউব, ডিপ ইট ইনটু দ্য বিকার কন্টেইনিং দ্য এক্সট্রাক্ট অফ স্পিনাচ লিভস এন্ড টেক দ্য মিক্সচার ইউজিং দ্য ক্যাপিলারি টিউব, put a drop of the spinach leaf extract at the point P and allow it to dry in open air. Again, take the extract of spinach leaves using the capillary tube. Put another drop on the same spot and dry it again so that the spot is rich in mixture. Measure 5 ml of distilled water in a measuring jar. Pour it into the chromatographic chamber. Measure 5 ml of alcohol in another measuring jar. Pour it into the chromatographic chamber containing distilled water. Mix the contents of the chromatographic chamber using a glass rod. This mixture is used as the solvent. Suspend the filter paper vertically in the chromatographic chamber, containing solvent in such a way that the pencil line remains about 2 cm above the solvent level. Close the chamber with its lid and keep it undisturbed for some time. Notice the rise in solvent along with the leaf extract. When the solvent has risen to about 15 cm, you will notice different spots of the components of spinach leaf. Leaf extract on the filter paper. Take the filter paper out of the chamber and mark the distance that the solvent has risen on the paper with a pencil. This is called the solvent front. Dry the filter paper in open air. Put pencil marks in the center of each spot. Measure the distance of the solvent front from the original line and the distance of the spots from the original line. Calculate the RF values of the different spots by using the formula. RF is equal to distance traveled by the solute from the original line divided by distance traveled by the solvent from the original line. দেখো এখানে দ্রাবক অতিক্রান্ত দূরত্ব সবার ক্ষেত্রে হচ্ছে 15 সেন্টিমিটার, আর প্রথম উপাদানের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 14.1 সেন্টিমিটার, দ্বিতীয় উপাদানের 13.7 সেন্টিমিটার,
কিন্তু উপাদানের 2.9 সেন্টিমিটার, চৌকিত উপাদান 3.3 সেন্টিমিটার। দুইটার অনুপাত দেখো, আর এক ভ্যালু, আর এক ভ্যালু হচ্ছে প্রথম উপাদানের ক্ষেত্রে 0.94, দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে 8.9, চতুর্থ উপাদান 4.6। এই আর এক নাম থেকে আমরা উপাদানগুলোর নাম জেনে যাচ্ছি। অরেঞ্জটা হচ্ছে ক্যারোটিন, ইয়েলোটা হচ্ছে জ্যান্থোফিল, লাইট গ্রিন কালারটা হচ্ছে ক্লোরোফিল, এবং ডার্ক গ্রিন কালারটা হচ্ছে ক্লোরোফিল বি। লাইট গ্রিন হচ্ছে ক্লোরোফিল এ, ডার্ক গ্রিন হচ্ছে ক্লোরোফিল বি। সেটা আমরা আরএফ মান থেকে কিন্তু আমরা উপাদান শনাক্তকরণ করতে পারলাম, আমরা উপাদান পৃথক করলাম এবং উপাদানের শনাক্তকরণ করতে পারলাম এই আরএফ মান থেকে। এটা হচ্ছে আমাদের আরএফ মান। মেনফিল্টা পেপার স্ট্রিপ। এখন আসো, উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাতকে বলা হয় আরএফ। আরএফ ভ্যালু বলা হয়, আরএফ হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর। বিভিন্ন জৈব যৌগের মিশ্রণ হতে, যেমন প্রোটিন হতে, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট সমূহ, লিপিড সমূহ, হরমোন সমূহ পৃথকীকরণ ও শনাক্তকরণ করা হয় ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। এখন আসো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে দেখো এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, এটা একটা অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি অথবা পার্টিশন ক্রোমাটোগ্রাফি অথবা দুইটারই মিশ্রণ। অ্যাবজর্পশনও হতে পারে, পার্টিশন দুইটারই একসাথে মিশ্রণ হতে পারে। এখন এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটাকে সংক্ষেপে আমরা বলি এলসি। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ড্রাগ, ফার্মাসিউটিক্যালি ব্যবহার করা হয়, ড্রাগে ব্যবহার করা হয়, আইডেন্টিফিকেশান, পিউরিটি টেস্টিং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপরে দেখো ক্লিনিক্যাল কেমিস্ট্রি, তারপরে ফরেন্সিক কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রিতে ব্যবহার করা হয়, কসমোলজিতে ব্যবহার করা হয়, ফুড অ্যানালাইসিসে ব্যবহার করা হয়, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসে ব্যবহার করা হয়, অ্যানালাইসিস অফ ইনঅর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স অ্যানালাইসিসে ব্যবহার করা হয়।
বেসিক থিওরি হচ্ছে দেখো থিনার ক্রোমাটোগ্রাফিটা আরেক মানের উপর নির্ভর করে। দেখো এখানে বেসিক হচ্ছে প্যারামিটার ইউজ টু ডেসক্রাইব মাইগ্রেশন ইন টিএমসি ইজ দ্য আরএফ ফিলো, আর আরএফ হচ্ছে ডিস্টেন্স মুভ বাই দ্য সলিউট, মানে উপাদান প্রতি অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোবাইল ফেজ দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এই হচ্ছে আমাদের, এটার উপর নির্ভর করে টিএলসি করব। এখন দেখো সেপারেশন ইন টিএলসি ইনভলভ ডিস্ট্রিবিউট এ মিক্সচার অফ টু অর মোর সাবস্ট্যান্স বিটুইন এ স্টেশনারি পেজ এন্ড মোবাইল পেজ, অর্থাৎ সমস্ত ক্রোমাটোগ্রাফি কিন্তু দুইটা দশার প্রয়োজন, একটা স্টেশনারি পেজ একটা মোবাইল পেজ। এখানে স্টেশনারি পেজটা হবে একটা পাতলা ইয়ের উপর, এই যে স্লাইডের উপর আমরা গ্লাস স্লাইড ব্যবহার করতে পারি, অথবা এখন বর্তমানে টিএলসি প্লেট পাওয়া যায়, রেডিমেড টিএলসি প্লেট পাওয়া যায়। এটা হচ্ছে একটা প্লেটের উপর সিলিকা জেল অথবা অ্যালুমিনার একটা আস্তর একটা প্রলেপ দেওয়া থাকে, এটা হচ্ছে স্টেশনারি পেজ অর্থাৎ স্থির মাধ্যম। আর সচল মাধ্যম এটা আসলে নির্ভর করে, এটা কি উপাদানের উপর নির্ভর করেই সচল মাধ্যমটা ব্যবহার করা হয়। এটা পোলারিটি দেখে উপাদান কি সেটা দেখে তার অনুযায়ী আমাদেরকে সচল মাধ্যম ব্যবহার করতে হয়। এখন আসো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এই যে এখানে দেখানো হচ্ছে, এই যে এটা হচ্ছে প্লেট, প্লেটটা কি একটা প্লেটের উপর সিলিকা জেল অথবা অ্যালুমিনার প্রলেপ দেওয়া আছে সেখানে, এটাই হচ্ছে আমার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এখন আসো এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি দেখো অনেকটা পেপার ক্রোমাটোগ্রাফির মতো, এই যে স্পট দিয়ে দেওয়া হলো, স্পট দেওয়ার পর ওই টিএলসি প্লেটটাকে একটা দ্রাবকের মধ্যে, সলভেন্ট হচ্ছে দ্রাবক, দ্রাবককে আমরা বিভিন্ন ওই যে সচল মাধ্যম যেটা সেটা আমরা কি উপাদান পৃথক করবো তার উপর নির্ভর করে আমরা দ্রাবকটা চুজ করে নিব, ওই অনুযায়ী দ্রাবকের মধ্যে আমরা থিন লেয়ারটা বসাই দিব যাতে স্পটটা দ্রাবকে নিমজ্জিত না হয়। এখন দেখো কিছুক্ষণ পর স্পট আলাদা হতে শুরু করলো, স্টেপ টু তে স্টেপ থ্রি তে দুটো উপাদান পৃথক হয়ে গেল। এখন এখান থেকে আমরা আরেক মান দেখে আমরা কি করব, ওই উপাদানটা কি সেটা নির্ণয় করব এবং উপাদান পৃথক করা হয়ে গেল। এখন আসো গ্যাস ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি সচল মাধ্যম গ্যাস আমরা দেখেছি আগে, গ্যাস ক্রোমাটোগ্রাফি কি একটা ভিডিও দেখে নিই আমরা, গ্যাস ক্রোমাটোগ্রাফি কি দেখলে আমরা বুঝে যাবো যে গ্যাস ক্রোমাটোগ্রাফিটা কি। দেখো এখানে স্যাম্পল দেওয়া হয়েছে, স্যাম্পল এখানে স্যাম্পল নেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা গ্যাস ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে অটো স্যাম্পলার ক্যারিয়ার গ্যাস মনিটর হার্ড ড্রাইভ গ্যাস ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে ওভেন, এইখানে এটাই হচ্ছে কলাম হিসেবে ব্যবহার করা হয় কলাম। এখন দেখো এই যে এখান থেকে স্যাম্পল কালেক্ট করে, স্যাম্পল কালেক্ট করে আমরা কলামের উপরে ঢেলে দিব, কলামে স্যাম্পল প্রয়োগ করা হলো, এই যে কলাম, কলামের মধ্যে কি আছে এটা গ্যাস ক্রোমাটোগ্রাফি, যেহেতু এখানে আমার কি আছে সকল মাধ্যম হবে গ্যাস। সরি এই যে গ্যাস ক্রোমাটোগ্রাফি দেখো, এই যে উপাদান দুটো পৃথক হয়ে গেল, নীল উপাদানটা আগে চলে আসছে। এখানে কালার দেওয়া মানে আসলে কালার নয়, এগুলি উপাদান দুটো বোঝার জন্য তোমাদেরকে কালার দেওয়া হয়েছে। বর্তমানে বহু বর্ণহীন উপাদানও কিন্তু এই ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পৃথক করা হয়। এখানে দুটা কালারিং স্যাম্পল আছে, একটা নীল কালার এবং একটা অরেঞ্জ কালার। দেখো এখন কালারিং স্যাম্পল দুটা আস্তে আস্তে আমার পৃথক হয়ে যাচ্ছে এবং বের হয়ে যাচ্ছে কলাম থেকে, এই যে হিট যেটা ওইটার সাথে একটা ডিটেক্টর যুক্ত আছে। দেখো ডিটেক্টর, এই যে ডিটেক্টর আসার সাথে সাথে একটা উপাদান আসার সাথে সাথে একটা আমরা গ্রাফ পেলাম, এখন আরেকটা উপাদান আসার সাথে সাথে দেখো আমরা ডিটেক্টরে আরেকটা সিগন্যাল পেলাম গ্রাফে।
এই সিগন্যালগুলি আসলে কলাম ক্রোমাটোগ্রাফি, তো কলাম ক্রোমাটোগ্রাফি কলামের নিচে যদি আমরা ডিটেক্টর যুক্ত করে রাখি, তাহলে ওখানেও কিন্তু আমরা এরকম একটা স্যাম্পল পেতে পেলে একটা গ্রাফ পাবো, আরেকটা স্যাম্পল পেতে পেলে আরেকটা গ্রাফ পাবো। এগুলিকে আসলে সময়ের সাথে আমার উপাদানের একটা গ্রাফ, এগুলিকে দেখো এগুলিকে বলা হয় দেখো, এই যে দেখো ডিটেক্টর সিগন্যাল আর সময়, টাইমের উপর নির্ভর করে সিগন্যাল গুলিকে এই যে কথায় নাম ডিটেক্টরে সংকেত বনাম টাইম যে গ্রাফ গুলো, এগুলিকে বলা হয় ক্রোমাটোগ্রাম। এখন আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে দেখো দুটা দেখেছি, এই যে এখানে দেখো এই এই যে রেখাটা পেলাম এটাকে বলা হয় ক্রোমাটোগ্রাম, এটার এই যে ওয়াইড, হ্যাঁ সেলুলয়েডের ওয়াইড দেখে তারপরে সময় দেখে আমরা উপাদান শনাক্তকরণ করে থাকি। ডিটি করে কোন সিগন্যালটা আগে পেলাম, কোন সিগন্যালটা কতটুকু সময় পরে পেলাম, এবং সেই সিগন্যালটা ওয়াইড কতটুকু সেটা দেখে আমরা বিভিন্ন উপাদান শনাক্তকরণ করে থাকি। এখন কিছু কম্পোনেন্টস আছে এখানে দেখো ক্রোমাটোগ্রাফিতে, এগুলি তোমরা আগেই দেখেছো, মোবাইল ফেজ, স্টেশনারি ফেজ। মোবাইল ফেজ হচ্ছে যেটা তোমার সলভেন্ট যেটা চলাচল করতে পারবে, স্টেশনারি ফেজ যেটা স্থির থাকবে, যেটা চলাচল করতে পারবে না স্থির থাকবে সেটা হচ্ছে স্টেশনারি ফেজ। আর সাব সাব সাপোর্টিং মিডিয়াম হচ্ছে এ সলিড সারফেস অন হুইচ দ্য স্টেশনারি ফেজ ইজ বন্ডেড অর কোডেড। যেমন দেখো থিন লেয়ারে আমরা যে সিলিকা জেল অথবা প্রলেপ দিয়েছি, যে অ্যালুমিনিয়াম প্রলেপ দিয়েছি, সেখানে কিন্তু একটা সাপোর্টের দরকার আছে প্রলেপটা থাকার জন্য, সেখানে জিঙ্ককে আমরা বাইন্ডার হিসেবে ব্যবহার করি। এইটাই হচ্ছে আমার এখানে যে সাপোর্টিং মিডিয়াম। তারপর দেখো এখানে কিছু বেসিক চিন আছে, যেমন অ্যাডজাপশন কি সেটা তোমাদেরকে আগে বলেছি, এলিয়েন্ট কি, এলিয়েন্ট হচ্ছে মোবাইল ফেসটাকে বলা হয় এলিয়েন্ট, আর এলিশন হচ্ছে মোশন, মোবাইল টেস্টটা যে স্ক্রিন মাধ্যমের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে সেটা মোশনটাই হচ্ছে তোমার এলোশন। তাকে এলোশন টাইম, যে প্রথম উপাদানটা বের হইতে কি পরিমাণ সময় লাগলো সেটা হচ্ছে এলোশন টাইম। আর স্টেশনারি ফেজ তো আমরা জানি যেটা ফিক্স থাকে স্থির থাকে সেটা হচ্ছে স্টেশনারি ফেজ। তারপর দেখো নর্মাল ফেজ আছে, রিভার্স ফেজ আছে, এগুলি তোমাদের আসলে প্রয়োজন নেই, এগুলি আমার এগুলি বা করো তোমাদের সংখ্যাগুলো একটু দেখে নাও। তারপর ডিসলিউশন, আরএফ ভ্যালু, আরএফ, এগুলি তোমাদের আগে আমি সব কিছু বর্ণনা করেছি। এ পর্যন্তই আজকে ক্লাস, ভালো থেকো, আশা করি তোমাকে গ্রাফিক কি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে আগামী ক্লাসে, সবাইকে শুভেচ্ছা।